অগস্টা ওয়েস্টল্যান্ড কপ্টার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাহুল গান্ধীর পরিবারের আর সেই কারণেই আতঙ্কিত হয়ে মোদির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন রাহুল। এমনটাই অভিযোগ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের। অগস্টা ওয়েস্টল্যান্ड करप्शन के मामले में कांग्रेस के नेताओं के नाम आ रहे हैं, उनके परिवार का नाम आ रहा है, उसको लेकर बहुत परेशान है। परिवार का नाम आया था इटली में भी और यहां भी इन्वेस्टिगेशन चल रहा है। जब बार बार परिवार तक बात पहुंची है ऑगस्टा वेस्टलैंड में, तो ध्यान बटाने के लिए राहुल गांधी ने यह बेबुनियाद स्टेटमेंट दिया है। ऑगस्टा वेस्टलैंड मामले में जब उनके परिवार का नाम आ रहा है, कांग्रेस के बाकी का लोगों का नाम आ रहा है, तो ध्यान बटाने के लिए ये बेबुनियाद आरोप लगाया गया है। प्रदीप बाबुर কাছে আসবো খুব সংক্ষেপে, শুধু তার আগে বলতে চাই এই ভদ্রলোক যিনি এই অগস্টার কারবারের কথা বলতে এই যখন হাউসে ঢুকতো আমরা বলতাম কর্ডরব। আমি 1 মিনিট একটা কথা জাস্ট বলি, এই তো বেসিক্যালি একটা কর্ডরব মিনিস্টার ছিল এবং যা বলছে সমস্ত মিথ্যা কথা বলছে। হিম্মত যদি থাকে ও স্বীকার করুক যে হাউসে দাঁড়িয়ে অ্যান্টনি কি বলেছিলেন খবরদার আমাদের উপর আরোপ করবে না, আমি ইনভেস্টিগেশন করতে বলে এসেছি। না বল ইজ ইন ইউর কোর্ট, তোমরা তোমাদের হিম্মত থাকে তোমরা ইনভেস্টিগেশন করো। বুকের পাটা রাখে কথা বলা কংগ্রেসে, এই দেশে সাহস আছে? কোনো সাহসই নেই। 56 থেকে 26 ইঞ্চি হওয়ার পর আজকে কাঁপতে শুরু করে দিয়েছে আর সে বলতে আরম্ভ করেছে ফার্স্ট্রেশন। এই যে একটু আগে যে বক্তৃতা করছিল এই ভদ্রলোক চরম ফার্স্ট্রেটেড এবং বুঝতে পারছে যে আজ রাত থেকে ভূমিকম্প নয় এদের প্রত্যেকে জ্বর উঠতে আরম্ভ করছে। আমি শ্রমিক ভট্টাচার্যের কাছে খুব সংক্ষেপে, শ্রমিক লাহিড়ী কিছু বলতে চাইছেন, শ্রমিক বাবু প্লিজ সংক্ষেপে। না আমি জাস্ট আমি ওই যে যার কথা আমি বলছিলাম ও তো বলছিলেন যে কংগ্রেসেরও কেউ অভিযোগ করে না। যিনি এই অভিযোগ এনেছেন তার নাম হচ্ছে সুরেশ মেহতা, যিনি মোদি সরকারের সময় মন্ত্রী ছিলেন। তিনি মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন। আর আমার একটাই আবারও কথা, যদি সাহস থাকতো 56 ইঞ্চির বুকটা 64 ইঞ্চি করে বলতেন, তদন্তের মুখোমুখি হতে আমি ভয় পাই না। শ্রমিক ভট্টাচার্য পাচ্ছেন কেন? শ্রমিক ভট্টাচার্য একজন এরকম অভিযোগ করেছিলেন, ফাইলের ওপরে লিখেছিলেন ইফ মাই মেমরি সার্ভস ফর দ্য রাইট, যতীন চক্রবর্তী। পরিণতি কি হয়েছে আমাদের জানা। 34 বছর এরা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে যাওয়ার জন্য আজকে কাজ করছেন। সবে তো বলেছেন রাহুল গান্ধী আগে, মানুষই তো বলছি কংগ্রেসের নেতারাই এটা বিশ্বাস করছেন না। প্রশ্ন হচ্ছে এখানে যে 56 ইঞ্চি বলছেন, যেখানে 56টা সিট আছে, সামনে নির্বাচন আছে 26টা হয়ে যাবে। দুটো তিনটে অভিযোগ খুব গুরুতর। প্রথম কথা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, এটা অত্যন্ত গুরুতর বিষয়, এটাকে হালকা করলে চলবে না। 2 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স রেটটা কবে হয়েছিল? 2.5 বছর, প্রায় 2.5 বছর আগে, ঠিক আছে। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যখন নাম উঠছে, কেন্দ্রীয় সরকারের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রক এবং দপ্তর, তাহলে তো নিরপেক্ষ তদন্তটা বাঞ্ছনীয়। এবং স্বাভাবিকভাবেই বিরোধীরা দাবি করছে এবং করবেও, কারণ ইনকাম ট্যাক্স যদি কোনো ক্রেডিবল ইনফরমেশন লিডস পেয়ে থাকে তাহলে সেটা জনসম্মুখে আসা উচিত। দেশের ভাবমূর্তির প্রশ্ন এখানে জড়িত, প্রধানমন্ত্রীর পদের মর্যাদা এখানে জড়িত। সুতরাং সব দিক বিবেচনা করে আমার দল নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এবং আমরা এই দাবিতে অনড় রয়েছি। একদম কারেক্টলি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের এগেনস্টে অভিযোগ এসছে সেখানেই ইনভেস্টিগেশন হয়েছে। পৃথিবীর এমন কোনো দেশের নাম কেউ আমায় বলতে পারবে না। এবং তার ফলে বহু প্রাইম মিনিস্টার তাদের রিজাইন করতে হয়েছে। এই প্রাইম মিনিস্টার তো আমি ভেবেছিলাম যে আজকে রাত্রে প্রেস কনফারেন্স করে বলবে যে হ্যাঁ আমি তদন্ত করতে রাজি আছি, আমি তদন্তের সামনে দাঁড়াতে রাজি আছি। সেই সাহস তো নেই, সাহস নেই, তার কাছ থেকে কোনো কথা আমরা শুনতে চাই না। শ্রমিক বাবু এখানে জিজ্ঞাসা যে নরেন্দ্র মোদি যাকে একদম দুর্নীতি থেকে দূরে রাখার একটা প্রয়াস বিজেপির তরফ থেকে, তাকে লার্জার দ্যান লাইফ একটা ইমেজ, এবং যে কংগ্রেসের বিরুদ্ধে একটা জিনিস ভুল করছো, উনি নিজে যে সৎ, বিজেপি যদি 4 বার বলে 64 বার উনি নিজে বলেছে। শ্রমিক বাবু কোথাও কি কিছুটা হলেও এটা তার জন্য অস্বস্তির হবে না? কিসের অস্বস্তি? অস্বস্তিটা আছে কোথায়? সামনে তো বাজেট অধিবেশন আসছে, যখন একই সুরে হয়ে গেছে, একই সূত্রে গাঁথিয়েছি সহস্রটি মন, একদম কংগ্রেস সিপিএম করে এসে বন্দে মাতরম করবেন, সমীকরণ একবার বন্দে মাতরম বলবে, সামনে আলোচনা করবে, লোকসভায় প্রশ্ন করবে। আর নিঃসন্দেহে তো যদি সুপ্রিম কোর্টের আইটির কাছে এটা থাকে, এ ধরনের কোনো ডকুমেন্টস থাকে, তো সেটা চাইবার অনেক পদ্ধতি আছে, কোর্ট আছে। এই যেমন প্রদীপদার পার্টি মান্নান্দা একটা মামলা করেছেন, একক উদ্যোগে একটা মামলা করেছেন সারদাকে নিয়ে, সবাই প্রশংসা করেছে। এই তথ্যটা ভুল, আব্দুল মান্নান কোনো মামলা করেন। উত্তেজনায় বলে ফেলেছে না, কোনো উত্তেজনা নেই, লোকটা পা ভেঙে গেল। না না, সেটা অন্য এখানে প্রশ্ন কিন্তু একটাই, এখানে প্রশ্ন একটাই, প্রশ্নটা হচ্ছে গুরুতর অভিযোগ হিসেবে সামনের সারিতে এসছে কতগুলো তারিখ নিয়ে, এবং অভিযোগটা একা কংগ্রেস করেছে তা না, দিল্লিতে সেখানকার অ্যাসেম্বলিতে এই নিয়ে আলোচনা হয়েছে, তৃণমূল কংগ্রেস এই নিয়ে ভারতবর্ষের অন্তত 5টা বড় সংবাদপত্রে খবর করা হয়েছে। এবং যে ইনকাম ট্যাক্সের অফিসার এই কাগজগুলো সিজ করেছেন বলে জানা যাচ্ছে, তাকে যখন বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিরা ফোন করছেন, তিনি বলছেন আমি লম্বা ছুটিতে। কেন ওকে লম্বা ছুটিতে যেতে বলা হলো? আমাদের বক্তব্য, লেট দি প্রাইম মিনিস্টার কাম আউট ক্লিন। যদি বুকের ছাতি থাকে ওর 56 ইঞ্চি সত্যি সত্যি আসলে করতে পারবেন না উনি, তার কারণ সবচেয়ে বড় দুর্নীতি আমাদের এখানে হচ্ছে ডিমনিটাইজেশন। আমাদের দেশের ব্যাংকের লোকেরা উনি রক্ষা করেন। 30 সেকেন্ডে প্রদীপ ভট্টাচার্যের কাছে আসবো। আমরা কিন্তু দেখেছিলাম মওত কা সওদাগর, এই অভিযোগ সেটা ব্যাকফায়ার করেছিল, বুমেরাং হয়ে ফিরে এসেছিল। সামনে আরো অনেকগুলো ইলেকশন, এটা একদম স্ট্রেট ফায়ার ফেস টু ফেস, একদম নিশ্চিত, মানে একদম অফেন্সিভ, স্ট্রং অফেন্সিভ। 10 সেকেন্ড শ্রমিক ভট্টাচার্য। মুখোশের আড়ালে নয়, মুখোমুখি, সরাসরি। প্রদীপ ভট্টাচার্য নিজেই এই অভিযোগকে বিশ্বাস করেন না। নরেন্দ্র মোদি দুর্নীতি কথা আমি বিশ্বাস করি, এইটা প্রদীপ ভট্টাচার্য বিশ্বাস করেন না। যে 8 তারিখ প্রদীপ ভট্টাচার্যের হৃদয়ে কোনো কম্পন নেই। এই স্টেটমেন্টের আওতে কথা বলা হয়েছে, সেটা রাহুল গান্ধীর ভূমিকম্প, সেই ভূমিকম্পটা এতটা আলোড়ন তুলতে পারবে কিনা যেটা সুনামি সৃষ্টি করবে এবং সমস্ত কিছু, এবং বিজেপির হৃদকম্প হবে কিনা, তার জন্য আমাদের আগামী কয়েকদিন ডেফিনেটলি নজর রাখতে হবে। আপাতত এখানেই আমার 24 শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।